नमस्कार, शुरू করছি দিনাজপুর টুডে। সঙ্গে রয়েছে আমি মধুরিমা। দেখে নেব বিশেষ কিছু খবর। ট্রেনের স্পেশাল ভাড়া কমানো সহ তিন দফা দাবিতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে প্রতীকী রেল অবরোধ করার পাশাপাশি স্টেশন মাস্টারকে ডেপুটেশন প্রদান করল যুব তৃণমূল কংগ্রেস। আগামী 30 দিনের মধ্যে তাদের দাবি মানা না হলে সাধারণ মানুষের স্বার্থে বৃহত্তর আন্দোলনে নামবে যুব তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, করোনা অতিমারির সময় থেকে দেশব্যাপী স্পেশাল ট্রেন চালানো হয় রেল দফতর থেকে, কিন্তু দীর্ঘদিন যাবৎ করোনা অতিমারি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে সারা দেশ। সেই সময় স্পেশাল ট্রেন চালানোর জন্য ট্রেনের ভাড়া বৃদ্ধি করে ন্যূনতম ভাড়া 10 টাকা থেকে কমিয়ে 10 টাকা থেকে বাড়িয়ে 30 টাকা করা হয়। সবকিছু স্বাভাবিক হলেও এখনও ভাড়া হিসেবে ট্রেনের স্পেশাল ভাড়াই নেওয়া হচ্ছে, ফলে বিস্তর সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। পাশাপাশি বয়স্ক যাত্রীদের ভাড়া বাড়ায় যে ছাড় দেওয়া হতো, করোনার পর থেকে তা বন্ধ করে দিয়েছে রেল দফতর। পাশাপাশি রাধিকাপুর দিল্লিগামী বন্ধ থাকা ট্রেন পুনরায় চালুর দাবিতেই স্টেশন মাস্টারকে ডেপুটেশন এবং রাধিকাপুর কাটিহার প্যাসেঞ্জার ট্রেনটিকে প্রতীকে আটকে রেখে বিক্ষোভ দেখায় যুব তৃণমূল কংগ্রেস। এদিনের এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন কালিয়াগঞ্জ শহরের যুব তৃণমূল সভাপতি রাজ্য রাজা ঘোষ সহ যুব তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা কর্মীরা। আমরা কালিয়াগঞ্জ শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা স্টেশনে একটি স্মারকলিপি দিলাম এবং রেলের 5 মিনিট আমরা প্রতীকী আমরা অবরোধ করেছিলাম জনসাধারণের জন্য। কারণ আমরা সকলেই জানি যেখানে করোনা চলে গিয়েছে ভারতবর্ষে মহামারীর সময়, স্পেশাল ভাড়া রেলওয়ে অথরিটি থেকে নির্ধারিত করা হয়েছিল স্পেশাল ট্রেনের জন্য, যেখানে কালিয়াগঞ্জ রায়গঞ্জের আগে হয়তো 10 থেকে 15 টাকা ভাড়া হতো, সেই স্পেশাল ভাড়া গিয়ে থেকেছে 30 টাকা। কিন্তু করোনা, লকডাউন, সমস্ত কিছু চলে গিয়েছে, কিন্তু সেই স্পেশাল ভাড়া এখনো অবধি আজ অবধি স্পেশালই রয়ে গেল, আজ অবধি উঠল না। আমরা এর বিরুদ্ধে এবং তার সঙ্গে সঙ্গে আমরা সকলেই জানি 60 বছরের ওপরে যে প্রবীণ নাগরিকদের যেটা একটি কনসিডার করা হয়তো টাকার জন্য যেখানে ছাড় দেওয়া হতো, সেই ছাড়টিও কিন্তু করোনার সময় তুলে দিয়েছিল। সেই ছাড় আজও অবধি রেলওয়ে অথরিটি এখনো অবধি মানেনি। সেই ছাড়টা এখনো অবধি পূর্ণ টাকা দিতে হচ্ছে, একটি পূর্ণ বয়স্ক লোককে, মহিলাকে, সিনিয়র সিটিজেনদেরকে টাকা দিতে হচ্ছে। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক মাঝবয়সী যুবকের। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মহাদেবপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম প্রেমচাঁদ প্রসাদ, বাড়ি হাসপাতাল পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন রাতে মদ্যপ অবস্থায় বৃষ্টির মধ্যে রেললাইন পার হতে গিয়ে রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন ওই যুবক। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে ছুটে আসেন পরিবারের লোকজন এবং রেল পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আগে বৃষ্টি পড়ছিল, তখন চলে গেছিল মদ খাতে এই যে সকাল পাশে। আচ্ছা, আমরা জানতে আমরা গেছিলাম মজিয়ে খুঁজতে। কোন ট্রেনে কাটা গেছে আপনার ছেলে? লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই এলাকার সাংসদ হিসেবে এলাকার বিভিন্ন উন্নয়ন খাতে নিজের সাংসদ তহবিল থেকে আর্থিক অনুদান দিয়ে কিছু পড়ে থাকা জনগণের দীর্ঘদিনের চাহিদা পূরণ করার চেষ্টা করছেন বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার সেই রকমই সাংসদীয় একটি এলাকায় পতিরাম উচ্চ বিদ্যালয়ের পরিচালক মণ্ডলী এবং এলাকার শিক্ষানুরাগী মহলে দীর্ঘদিনের চাহিদা মেনে এই প্রচণ্ড গরমে লোডশেডিং থেকে বাঁচতে এবং স্কুলের সুষ্ঠু পঠন পাঠনের লক্ষ্যে তার সংসদীয় তহবিল থেকে স্কুল কর্তৃপক্ষকে একটি শব্দ দূষণ রোধক জেনারেটর উপহার দিলেন সুকান্ত মজুমদার। জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম হাই স্কুলে সংসদ তহবিল থেকে 3 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত জেনারেটরের শুভ উদ্বোধন করলেন রাজ্য বিজেপির সভাপতি বালুরঘাট লোকসভা কেন্দ্রের সম্মানীয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার। তার এই অনুদানে খুশির হাওয়া স্কুল কর্তৃপক্ষ থেকে ছাত্রছাত্রী সহ এলাকার বাসিন্দাদের মধ্যে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র‍্যাগিং কাণ্ডে ছাত্র মৃত্যুর ঘটনায় এই মুহূর্তে উত্তাল রাজ্য রাজনীতি। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে গত বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডেপুটেশন দিতে গিয়ে আক্রান্ত হন তৃণমূল ছাত্র পরিষদের একাধিক শীর্ষ নেতৃত্ব। এই ঘটনার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন কলেজের পাশাপাশি গঙ্গারামপুর কলেজে অবস্থান বিক্ষোভ পালন করল তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক কৌশিক সাহার উদ্যোগে আয়োজিত এই অবস্থান কর্মসূচিতে সকালে যাদবপুর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে সরব হন। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের আক্রমণের পিছনে বাম ছাত্র সংগঠন রয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক কৌশিক সাহা। যাদবপুরের কাণ্ডে স্বপ্নবীতের যে হত্যা যারা করেছে তার প্রতিবাদে কালকে আগামীকাল রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি, সেটা যাদবপুরের সামনে ছিল। আমাদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সেখানটায় যাদবপুর ক্যাম্পাসে তার আমাদের ডেপুটেশন জমা দিতে গেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দোষীদের সাজার প্রতিবাদে। সেখানটায় এসএফআই দুষ্কৃতীরা বাম ছাত্র সংগঠনের সাথে যারা যুক্ত তারা সেখানটায় বাধা দেয়। সেখানে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বদের উপরে তারা হাতাহাতি করে, তারা মারধর করে। আপনারা সকলেই জানেন যাদবপুরে উজ্জ্বল ভবিষ্যৎ স্বপ্নদীপ র‍্যাগিংয়ের শিকার হয়েছে এবং সে তাকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছে বাম অতিবাম সংগঠন। তার বিরুদ্ধে সুবিচার চাইতে গিয়ে, প্রতিবাদ করতে গিয়ে গতকাল তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সহ অন্যান্য যারা নেতৃত্ব আছেন রাজ্য স্তরে তাদের সকলের ওপর বর্বরোচিত হামলা হয়েছে, আক্রমণ করা হয়েছে এবং এই আক্রমণের পেছনেও জড়িত বাম অতিবাম সংগঠন। শুধু তাই নয়, আমাদের এক মহিলা নেত্রী রাজন্না হালদারের কার্যত শ্লীলতাহানি করা হয়েছে এবং অসভ্য বর্বর আক্রমণ করেছে এই এসএফআই পিএসইউ এর গুন্ডা বাহিনী। কেন্দ্রীয় সরকারের ইউনিফর্ম সিভিল কোড প্রত্যাহার, মনে পড়ে নারী নির্যাতনের নৃশংস ঘটনার প্রতিবাদ এবং সদ্য পাশ হওয়া আদিবাসী বিরোধী বন সংরক্ষণ বিলের প্রতিবাদে ভারত জাকাত মাঝি পরগনা মহলের বিক্ষোভ সমাবেশ আয়োজিত হলো। এদিন ভারত জাকাত মাঝি পরগনার দক্ষিণ দিনাজপুর জেলার পক্ষ থেকে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন এবং জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হয়। এদিন ভারত জাকাত মাঝি পরগনার কয়েকশো আদিবাসী সমর্থকরা তীরধনুক নিয়ে বালুরঘাট শহরে জেলা প্রশাসনিক কার্যালয়ের সামনে জড়ো হয়। সেখানে তারা নিজেদের দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ দেখান। এরপর জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দেয় আন্দোলনকারী প্রতিনিধিরা। আন্দোলনকারীরা জানিয়েছেন মণিপুরে আদিবাসী নারীদের নিরাপত্তা দেওয়া আদিবাসী জমি আইন নিয়ে সরকারের কড়া ভূমিকা, সাঁওতালি ভাষায় পঠন পাঠনে প্রতিটি জেলায় বিদ্যালয় স্থাপন, আদিবাসী এলাকায় রাস্তাঘাট উন্নয়ন সহ একাধিক দাবিতে এদিন দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। আমি সনাতন বাসকে তোলার পারগানা বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি। আজকে ডিএমের কাছে ডেপুটেশন দিতে এসেছি আমাদের আদিবাসীদের বিভিন্ন দাবি দেওয়া সম্পর্কে। বিশেষ করে আমাদের নাম্বার ওয়ান রয়েছে যেটা, যে 1989 সালে যে অ্যাট্রোসিটিস অ্যাক্ট ছিল আমাদের জাতীয় নিরাপত্তার খাতিরে, কিন্তু সেটা 2016 সালে লঘু করা হচ্ছে আবার, যে আমাদের আদিবাসীদের উপর বিভিন্ন রকম গালি গালাজ বা অত্যাচার বা জমি দখল বা চর্যাবস্তি, নন ট্রাইবালদের যেটা ছিল সেটা আমাদের সেটা খর্ব হচ্ছে, একটা খর্ব হচ্ছে, সেটাকে আমরা লাগু করা যদি সম্ভব হয় তা দাবি দেওয়া রাখছি। তারপর 2006 সালের যে বন সংরক্ষণ আইন রয়েছে বা বনাধিকার আইন রয়েছে, আদিবাসীদের বনের মধ্যে থাকা বন সম্পদ যে অধিকার বা জমি বনের পাশাপাশি থাকার যে অধিকার সেটা চালু করতে হবে। দিনাজপুর টুডে এখনকার মতো এই পর্যন্তই। Thank you.